ইতালির সার্দিনিয়া শহরে 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতা। এই আসর সামনে রেখে বাংলাদেশের দাবারুরা নিজেদের প্রস্তুত করছিলেন বেশ ভালোভাবেই। তবে ইতালি দূতাবাস ভিসা দিতে অপারগতা প্রকাশ করলে রুদ্ধ হয়ে যায় খেলোয়াড়দের প্রতিযোগিতায় অংশ নেয়া। সমস্যা সমাধানে দাবা ফেডারেশনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় দূতাবাসের সঙ্গে, তবে কর্তৃপক্ষের সাফ জবাব, বাংলাদেশিরা ইতালি গেলে আর ফিরে আসে না, তাই এই মুহূর্তে ভিসা প্রক্রিয়া করা সম্ভব নয়। আমরা এখন ফিরে দিচ্ছি, অ্যাম্বাসারের সাথে কথা বলে অ্যাম্বাসারে বলছি দেখেন আমরা আপনাদেরকে ভিসা দেবো না, রিজন কি বলো না? আমাদের ইতালিয়ান আমাদের ওরা জানাল না কি পজিশন, আপনাদের লোকজন এতে গেলে ইতালি গেলে আসে না, আমরা আপনাদেরকে ভিসা দিব না, সরি। অলরেডি আমাদের তো অনেক টাকা পয়সা খরচ করার, টাকা পয়সা ছাড়াও মান সম্মানের ব্যাপার বা মূর্তির বিষয় আছে, তো আমরা এই জন্য আমরা ওয়ার্ল্ড চেসকে আমরা এই বিপদে ইথিক্স কমিশন একটা আছে, এবং আমরা ফিডের যে লয়ার আছে তার সাথে কথা বলছি, ইথিক্স কমিশনে আমরা এটা কমপ্লেন করবো, ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করবো। সাধারণত গভর্নমেন্ট অর্ডার বা জিওর মাধ্যমে অ্যাথলিটরা দেশের বাইরে প্রতিযোগিতায় অংশ নেয়, তবে দাবারুদের ভিসা না পাওয়ার বিষয়টি এখনো অফিসিয়ালি জানে না জাতীয় ক্রীড়া পরিষদ। ফেডারেশনের পক্ষ থেকে ক্রীড়া পরিষদে যোগাযোগ করা হলে মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ক্রীড়া পরিষদ সচিব। ইউরোপের বিভিন্ন দেশের প্রতিযোগিতায় এর আগেও অংশগ্রহণ করেছে বাংলাদেশের দাবারুরা। ভিসার জন্য দাবারুদের বিদেশ যাত্রা ব্যাহত হলো এই প্রথম। মাসুম রব্বি, সময় সংবাদ, ঢাকা।